है गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। सो पहले जे ढुके रूमे बैग रेखे बेर हो गेलाम घुरार जोन्नो, कारण आमी खूब एक्साइटेड छिलाम जे कखन आमी पहले जे आसबो आर कखन घुरबो। तो आमी कोनो रेस्ट ना निये बेर हो गेलाम पुरोटा एकटु घुरे देखबो, तारपर आमी रूमे जाबो। तो चलुन पुरोटा एकटु घुरे देखी। तो एटा हलो टावारेर सामनेर अंश, देखते ही पाच्छेन पूरा प्लेसटा कत सुंदर क्लीन, पूरा बाहिरेर देशेर मतो देखते लागछे। টাওয়ারটা অনেক বড় এবং খুবই সুন্দর দেখতে। তো আমরা এখন সুইমিং পুলের দিকে যাব। তো সুইমিং পুলটা মেবি সামনে ব্রিজের পরে। এটা একটা বাচ্চাদের ওয়াটার পার্ক, আর ডান সাইডে যেটা দেখছেন সেটা হলো চেঞ্জিং রুম। এই তো ওয়াটার পার্কটা অনেক বড়, বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটা প্লেস। ওয়াটার পার্কটা পেয়েছি, এখনো সুইমিং পুলটা খুঁজে পাইনি, ওইটা মেবি আরো সামনে হবে। তো আমরা সামনের দিকে আগাই। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা প্লেস, আমার খুবই ভালো লাগছে। তো ব্রিজের পরেই মনে হয় সুইমিং পুলটা। তো সামনে যাব আমরা আরো। তো এখন আমরা রিসেপশনে যাব, এখানে সুইমিং করার জন্য সবকিছু এখানে ব্যবস্থা রয়েছে। এবং এখানে আগে থেকে বুকিং দিতে হয়, কারণ ওরা কোভিড এর জন্য 20 জন করে ওরা সুইমিং অ্যালাউ করছে। তো আমরা বুক করলাম 7টা, সন্ধ্যা 7টা। এখন সুইমিং পুলটা দেখব। ওয়াও, সুইমিং পুলটা খুবই সুন্দর দেখতে। যদিও এখন সুইমিং করব না, আমরা দেখতে আসলাম পুলটা। তো আমরা সন্ধ্যা 7টার দিকে সুইমিং করতে আসবো সবাই, কারণ এখন সবাই রেস্ট করছে। এখানে এক্সারসাইজ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। প্লেসটা আসলেই অসম্ভব সুন্দর, যে এত সুন্দর হবে আসলে বুঝতে পারিনি, না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর। তো এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, এই গাড়ির নাম হলো বাগি। তো এই গাড়ি দিয়ে আমরা চাইলে মুভ করতে পারবো, এবং রিল্যাক্সের জন্য জায়গায় জায়গায় কিছু দোলনা রয়েছে। এখন আমরা বাগি গাড়িতে উঠেছি। তো আমরা একটু ঘুরে টাওয়ারের দিকে চলে যাব।
জায়গায় জায়গায় বাচ্চাদের প্লে জোন রয়েছে। তো এই জায়গাটা বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর একটা প্লেস, কারণ বাচ্চাদের জন্য এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। সামনেই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা, এটার মধ্যে হচ্ছে হলো আপনার সিনিপ্লেক্স আসছে, আর দোতলায় বার, এখানে মুভি দেখার ব্যবস্থা রয়েছে। তো খুবই সুন্দর একটা প্লেস। আমরা আবারও একটা সামনে ব্রিজ পেলাম, তো এই ব্রিজটা ক্রস করব। এখানে অনেক বাগি গাড়ি রয়েছে, তো এই প্যালেসটা ঘোরার জন্য এই গাড়ি আমাদেরকে সব জায়গায় ঘুরাবে এবং যখন প্রয়োজন আমাদেরকে টাওয়ারে নামিয়ে দিবে। তো এই সুবিধাটা খুবই ভালো লেগেছে আমার, হাঁটার কোনো প্রয়োজন নেই। এখন আমি আমার রুমে যাব, আমার রুম নাম্বার হচ্ছে 133। তো এই ভিডিওতে এখানেই বিদায় নিব, বাকি অংশটা পরে ভিডিওতে থাকবে। সো ভালো থাকেন, বাই বাই।